শিমুল ভায়া কোথায়? 2 মিনিটস। আচ্ছা, টপিক চেঞ্জ করে তোমার কি আমেরিকাতে নিব? আমেরিকা কিন্তু ভালো টপিক হয়, অনেক কিছু ইজিলি পেয়ে যাবো। জাপানটা দিতে পারো, জাপান বাজে, মানে যেটা যেটা বাজে ওইটাই ভালো, মানে বলার জন্য দিতে চাচ্ছি, তোমার কোনটা ভালো লাগছে সেটা বলো। লাস্ট ক্লাসে ম্যাম সবাইকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে করে ওনাকে প্রেজেন্ট করা লাগবে। এটা প্রেজেন্টেশন স্টাইল হবে, এটা ভাইবার স্টাইল হবে, আর টপিক আমাদের টপিক তো আমরাই চুজ করি, তো ম্যাম আমি জিজ্ঞেস করে যাবে। ওইগুলো উনি আমাদেরকে আসতে দিবেন, এগুলো বেশি দেখি। তো বলতেছি জাপান নিয়ে পরীক্ষা হবে,
এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম আসলে অনেক বড়, ওদের কিছু স্পেশালাইজ স্কুল থাকার কথা, ওইসব স্কুল নিয়ে বলা লাগবে। তো জাপানে কোন স্কুল নিয়ে করবো এটা বলো, এটাও দেখো। একটা পার্টিকুলার টাইপ অফ স্কুল নিয়ে করবো, ওটা নিয়ে লেখা যাবে মতো জিনিস নিয়ে এটা যেটা নিয়ে বলবো ওইটাকে দুটি মিনিটের মতো বলা লাগবে, দেখছি বলাও লাগবে না, ম্যাম জাস্ট জিজ্ঞেস করবে সামনে ওদের পার্সপেক্টিভ থেকে। ইয়েস, প্রেজেন্টেশন তো নয়। তো এখন কোন স্কুল নিয়ে বলতে চাও, ওই স্কুল নিয়ে তো ম্যাম আসতে হবে। তো এই ভোকেশনাল স্কুল দিয়ে বলা যায়, ওর তোমার কী বলে আরেকটা কি জানি বললো, লাইক মেকানিক্যাল ইন্টারভিউ।